মাহসা আমিনী হত্যা ইস্যুতে তিন সপ্তাহে গড়িয়েছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ। আন্দোলন দমনে কঠোর প্রশাসন, অব্যাহত শক্তি প্রয়োগ। নিরাপত্তা বাহিনীর গুলিতে দেশটির বিভিন্ন শহরে শিশুসহ প্রায় ২০০ মানুষের প্রাণহানির খবর জানিয়েছে নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস গ্রুপ। তবে প্রশাসনের চোখ রাঙানি উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত রেখেছে ইরানি জনতা। বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ বন্ধে ইরান সরকারকে চাপে ফেলতে উদ্যোগী পশ্চিমা দেশগুলো। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। ১৭ অক্টোবর এ বিষয়ে আসতে পারে জোটগত সিদ্ধান্ত। এর আগে কানাডা নিষেধাজ্ঞা দেয় ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী আইআরজিসির কর্মকর্তাদের বিরুদ্ধে। The actions we have taken and are announcing today are some of the strongest measures anywhere against Iran. To the strong, resilient and proud Iranian-Canadian community, we hear your voices. শুধু ইরানেই নয়, ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিভিন্ন দেশে। ব্রিটিশ ও ফরাসি সরকারের কাছে তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। হিজাব না পরার অভিযোগে সেপ্টেম্বরে মাহসা আমিনী নামে ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করে ইরানের কথিত নৈতিকতা রক্ষাকারী বাহিনী। পুলিশি হেফাজতে ওই তরুণীর মর্মান্তিক মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়ে ইরান। আন্দোলনে চুল কেটে হিজাব পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে নারী, পুরুষ, শিক্ষার্থী সহ সর্বস্তরের ইরানি জনতা। নুসহাত কামাল, এখন ২'শ।